প্রশ্ন নম্বর ছয়, 2x + 2x = 3 হলে x² + 1x² এর মান কত? আমরা লিখে নিচ্ছি কি দেওয়া আছে, প্রশ্ন নম্বর ছয়ে দেওয়া আছে 2x + 2x = 3 দেওয়া আছে। আমার বের করতে বলছে x² + 1x² এর মান। এখান থেকে আমরা 2 কমন নিই, 2 কমন নিলে এখানে 2 চলে গেলে থাকবে হচ্ছে x, আর এখানে 2 চলে গেলে উপরে থাকবে 1x = 3, x + 1x = 3/2, কারণ 2 এই পাশে গুণ অবস্থা ছিল, এই পাশে এসে 3 নিচে ভাগ হয়ে গেছে। আমার যে জিনিসের মান বের করতে বলছে সেটা হচ্ছে x² + 1x², হ্যাঁ। তা আমার যদি স্কোয়ার আনতে হয় তাহলে এখানে উভয় পক্ষকে বর্গ করে দিলেই হবে। তা আমরা এক কাজ করি, উভয় পক্ষকে বর্গ করে দিই, তাহলে x + 1x² = 3/2 তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি জানি যে এ প্লাস বি, এটাকে এ চিন্তা করি, এটাকে বি চিন্তা করি, অংশটা আমার এ, এই অংশটা আমার মনে মনে বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার হচ্ছে কি, এ স্কোয়ার প্লাস 2a, এ মানে x ইন্টু বি, বি মানে 1/x প্লাস বি তার স্কোয়ার, বি মানে 1/x তার স্কোয়ার। আর এই পাশে যদি আমি বর্গ করি, 3² = 9 আর 2² = 4, 9/4, ওকে। তাহলে x² মানে x 1/x এর নিচের x কাটা, x এর নিচের x কাটা, তাহলে হবে 1, 1 এর সাথে 2 গুণ হবে হবে 2 প্লাস এখানে হবে 1 এর স্কোয়ার মানে 1, আর x এর স্কোয়ার হচ্ছে x² নিচে, ইকুয়াল 9/4। সো x² + 1x² এই দুটা জিনিসকে আমি ডান পাশে রাখলাম, আর এখানে যে 2, এই 2টাকে আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে 9/4 - 2, এটার মানে আমাদের বের করতে হবে, তাহলে x² + 1x² = এখানে 9/4 - 2, এই ভ্যালুটা বের করতে হবে। এখানে হচ্ছে 9/4 ভগ্নাংশ, তাহলে এখানে যেহেতু ভগ্নাংশের বিয়োগ, তাহলে আমাদের আগে লসাগু করতে হবে। এখানে 4 আছে আর 2 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 আর 4 এর লসাগু হবে 4, 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 দ্বারা 9 কে গুণ করলে 9, আবার এখানে 1 নিচে আছে মনে মনে 1, 1 দ্বারা 4 কে ভাগ করলে হচ্ছে 4, আর ভাগফল 4 দ্বারা উপরে 2 কে গুণ করলে 8। তাহলে আমরা যেটা পাচ্ছি x² + 1x² = 9 - 8 - 1, আর নিচে 4 1/4, তাহলে অ্যান্সারটা হচ্ছে 1/4। অ আ ক খ অ্যাপে পাবে যে কোনো অঙ্কের সমাধান। ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে।